নমস্কার, তো ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। তোমরা তো জানোই যে কোভিড-19-এর জন্য আমাদের স্কুল কলেজ সব কিছুই বন্ধ হয়ে আছে। তো আজ আমাদের স্কুল অনলাইন ক্লাসের আয়োজন করেছে, তো আজকে তার দ্বিতীয় ধাপ প্রথম শুরু হচ্ছে আজকে। তো আমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা শেষ হয়ে গেল, সবাই ভালো পরীক্ষা দিয়েছে শুনেছি। সবাই খুব কষ্ট করে বা সুন্দর করে পরীক্ষা দিয়েছে, খুব খুশি হয়েছি আমরা তোমাদের এই পড়াশোনা দেখে। তো আজকে তুমি জানো তোমাদের স্ট্যান্ডার্ড থেকে আমি বাংলা নিই, আমি সুরঞ্জন স্যার। তো রাজা বসিনের গল্পটি তোমাদের আগেই বুঝিয়েছিলাম, শর্ট কোশ্চেনগুলো আমি দিয়ে দিয়েছি। তো আজকের বিষয় যেটা প্রশ্ন উত্তর 3 নম্বর বড় কোশ্চেনগুলো। তো 3 নম্বর বড় কোশ্চেনের প্রথম দেখো, প্রথম কোশ্চেনটা আছে, মহারাজ আপনি দয়া করে বাজের হাত থেকে আমাকে বাঁচান। এখানে প্রথম কোশ্চেন হচ্ছে বক্তা কে, এই কথাটা কে বলেছে? তো কথাটা কে বলেছে আমরা জানি, এই কথাটা বলেছে হচ্ছে এখানে বক্তা হলেন পায়রা। পায়রা বাকি বলেছে যে অগ্নিদেব রূপ ধারণ করে বলেছে। তারপরে আছে তার প্রকৃত রূপ কি? তো যে পায়রা পাখি হয়েছিল তোমরা জানো, তখন বুঝিয়েছিলাম, তখন বলেছিলাম অগ্নিদেব রাজা উশিনারের যজ্ঞ পণ্ড করার জন্য তারা রূপ ধারণ করেছিলেন। ভগবান, তারা তো রূপ ধারণ, যে কোনো রূপ ধারণ করতে পারে, তারা তো ঈশ্বর। তো তিনি পায়রা পাখি হয়েছিলেন, তাই তার প্রকৃত রূপ হলো অগ্নিদেব। তারপরে আছে পরের কোশ্চিন আছে, রাজা রাজা মহারাজ কাকে বলা হয়েছে? তো মহারাজ এখানে একজনই ছিল, রাজা উশিনার। রাজা উশিনারকে মহারাজ বলা হয়েছে, তো রাজা উশিনারকে মহারাজ বলা হয়েছে, ঠিক আছে। তারপরে যেটা পরের কোশ্চিন সেটা হচ্ছে কোন ঘটনায় রাজার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, কোন ঘটনায়? ঘটনাটা বলতে হবে, এটা ঘটনাটা যদি বলতে যাও তো পুরো ঘটনাটাই বলতে হবে, এই ঘটনার উপর নির্ভর করেই এই গল্পটা হয়েছে তোমাদের বইতে, যে গল্পটা আছে। তো অত বড় তো লেখা যাবে না, তার জন্য যতটা পেরেছি আমি ছোট করে লিখে নিয়েছি। তোমরা যদি বাড়িতে ভালো হেড থেকে ভালো লিখতে পারো, ভালো লিখতে পারো তো ভালো, বাড়িটাও হবে, কিন্তু অ্যান্সারটা ঠিক হতে হবে। তো পরের ঘটনা দেখো, আমি লিখেছি পায়রা পাখি ক্ষুধার্ত বাজের হাত থেকে বাঁচার জন্য রাজা উশিনরের কাছে আশ্রয় নিয়ে প্রাণ ভিক্ষা চেয়েছিল। পায়রা পাখি ক্ষুধার্ত বাজের হাত থেকে বাঁচার জন্য রাজা উশিনরের কাছে আশ্রয় নিয়ে প্রাণ ভিক্ষা চেয়েছিল, এটা হলো পরের প্রশ্ন। তো খ নম্বর হবে এখন দেখবে, হ্যাঁ দেখো খ নম্বরের কোশ্চিন আছে, পায়রাকে আমি ফিরিয়ে দিতে পারি না, তবে আর যা তোমার কাম্য থাকে তা আমি তোমাকে দিতে পারি। এই কথার একটা লাইন আমরা পড়েছিলাম, যখন পড়েছিলাম তখন এই লাইনটা ছিল। তো এই লাইনটার পরে কোশ্চিনগুলো আছে, বক্তার নাম কি? প্রথম কোশ্চিন হচ্ছে বক্তার নাম কি, এই কথাটা কে বলেছে? এখানে বক্তার নাম হলো রাজা উশিনার, কারণ রাজা উশিনার এই কথাটা বলেছিল। তারপরে পরের কোশ্চিন হচ্ছে ফিরিয়ে না দেওয়ার কথা কাকে বলা হয়েছে? এই যে রাজা উশিনার যে বলেছিল কথাটা কাকে বলেছিল? আমরা জানি পায়রাকে বলেছিল, বাসপাখিকে বলেছিল, ফিরিয়ে না দেওয়ার কথা বাজ রূপী ইন্দ্রদেবকে বলা হয়েছিল, কারণ বাজের যে রূপটা ছিল সেটা ইন্দ্রদেব। এই জন্য দুটাকেই আমি লিখেছিলাম, শুধু বাজ লিখলেও হবে। তারপরে বলছে ফিরিয়ে না দেওয়ার কারণটা কি? এই দেখো কারণটা কি, এই কোশ্চেনগুলো কিন্তু একটু বড় হবে। তো আমি যতটা পারলাম এইভাবে লিখে দিলাম, তোমরা আমি আবার বলেছি বাড়িতে তোমরা নিজের মতো লিখতে পারো অ্যান্সারটা ঠিক করে। রাজা উশিনার পায়রাকে আশ্রয় দিয়েছিলেন ও প্রাণ বাঁচানোর কথা দিয়েছিলেন, কথা দিয়েছিল যে আমি জীবন থাকতে তোমার কোনো ক্ষতি হবে না, তাই তিনি প্রতিশ্রুতি রক্ষার্থে পায়রাকে ফিরিয়ে দিতে রাজি হননি। কারণ সে তো একটা ধার্মিক রাজা ছিল, তো তার সে ক্ষত্রিয় ছিল, তার ধর্মই ছিল রাজনীতিকে রক্ষা করা। তো এই জন্যে আমি এইভাবে লিখলাম, তুমি আরো ভালো অনেকে আরো অনেক রকম করে লিখতে পারে, অসুবিধা নেই। তারপরে বলছে তিনি কি অন্য কিছু ফিরিয়ে দিয়েছিলেন? আমরা জানি যে হ্যাঁ অন্য কিছু ফিরিয়ে, তিনি বলেছিলেন যে পায়রা যদি অন্য কোনো মাংস যদি না খায় তাহলে তিনি তার শরীর থেকে মাংসটা দিবে, বাস পাখি এটা দাবি করেছিল, উনি তাতেই রাজি হয়ে গেছিলেন। এবং তিনি হ্যাঁ, এটা অ্যান্সারটা হবে হ্যাঁ, তিনি পায়রার ওজনের সমান শরীর থেকে মাংস কেটে দিয়েছিলেন, মানে দিচ্ছিলেন, যখন দিচ্ছিলেন তো দিতে দিতে যা পায়রার ওজনের সমান হচ্ছিল তখন নিজেই বসে পড়েছিলেন, তার মানে সে দিচ্ছিলেন। এই পর্যন্তই, এইটাই হচ্ছে দুটা অ্যান্সার, আর আগে সব কোশ্চেনগুলো তোমাদেরকে লিখে দিয়েছি। আর নিচের যেগুলো আছে 4 নম্বর হচ্ছে বক্তার নাম কি পরে বুঝে নিবে, তারপর 5টা হচ্ছে দুটার মধ্যে একটা লিখতে হবে, শুদ্ধ করে লিখতে হবে, 7 নম্বর 8 নম্বর, 7 নম্বর হচ্ছে ওই ওখানে যে যুক্তাক্ষরগুলো আছে সেগুলো দিয়ে শব্দ তৈরি করতে হবে,
আর 8 নম্বরটা হচ্ছে বিপরীত শব্দ করতে হবে, যেটা বিপরীত শব্দের অ্যানসার করে লেখাই আছে। তো এইগুলো তোমরা বাড়িতে করে নিবে, ঠিক আছে? আর এগুলো ভালো করে মুখস্থ করবে, এইভাবে ভালো ভালো করে এই জিনিসগুলো ভালো করে পড়বে। নমস্কার।